নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখাচ্ছি কিভাবে গার্লিক সস তৈরি করতে হয়। এই গার্লিক সস অত্যন্ত সহজভাবে আমি তৈরি করেছি। যা গার্লিক সস আপনারা বাইরে কিনে খান, তা আপনারা বাড়িতেই অতি সহজেই গার্লিক সস তৈরি করে নিতে পারেন। তা কীভাবে তৈরি করি তা দেখে নেওয়া যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে গার্লিক সস, যাকে বলা হয় লেবানিজ সস, তৈরি করতে হয়। তা গার্লিক সসের জন্য আমরা এক কোয়া রসুন আমরা নিয়ে নিয়েছি, 100 গ্রামের মতন রসুন আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিলাম। এবারে আমরা এই রসুন কোয়াগুলোকে ভালো করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখেনি দর্শক বন্ধুরা, আমাদের রসুনগুলো মোটামুটি ভালোভাবে পেস্ট হয়ে গেছে। দেখেনি মোটামুটি আমরা 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে এই রসুনটাকে পেস্ট করেছি। 12 সেকেন্ড মতন সময় লেগেছে, 10 থেকে 12 সেকেন্ড। এবারে এর মধ্যে আমরা একটু লেবুর রস এর মধ্যে আমরা মিশিয়ে দিলাম, লেবুর রস মিশিয়ে দিলাম, মানে লেমন জুস 1 টেবিল স্পুন মতন লেমন জুস আমরা মিশিয়ে দিলাম। আর এর মধ্যে আমরা নুন স্বাদ মতন এর মধ্যে মিশিয়ে দিলাম। নিয়ে এবারে একে এই এবারে আবার রসুন পেস্টটাকে আবার 10 থেকে 12 সেকেন্ডের মতো পেস্ট করে নিতে হবে। দেখে নিন দর্শক বন্ধুরা, আবার আমরা 10 থেকে 12 সেকেন্ড আমরা রসুনটাকে ভালোভাবে আবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, ভালোভাবে পেস্ট হয়ে গেছে। দেখে নিন ভালোভাবে সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে 1 কাপ মতন রিফাইন্ড অয়েল আমরা দেবো, কিন্তু 1 কাপ রিফাইন্ড অয়েলকে আমরা 3 ভাগে দেবো। প্রথমে আগে একটুখানি রিফাইন্ড অয়েল আমরা অর্ধেকটা রিফাইন্ড অয়েল আমরা দিয়ে দিলাম এর ভেতর। এই রিফাইন্ড অয়েলটাকে আমরা 3 ভাগে দেবো। নিয়ে আবার 10 থেকে 12 সেকেন্ড জিনিসটাকে ভালো করে পেস্ট করে দেবো। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা রিফাইন্ড অয়েল আমরা এর মধ্যে দিয়েছিলাম। রিফাইন্ড অয়েল দেওয়ার পরে এটা ভালোভাবে পেস্টও করেছি আমরা। দেখে নিন এর একটু জিনিসটা অন্যরকম হয়ে একটু হয়েছে। দেখে নিন আবার এই এর মধ্যে আবার রিফাইন্ড অয়েল আমরা একটুখানি রিফাইন্ড অয়েল আবার আবার দিয়ে দেব। সবসময় মনে রাখবে এই রিফাইন্ড অয়েলটাকে আমরা 3 ভাগে আমরা দিচ্ছি। তা এই আবার এইটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা সেকেন্ডবার রিফাইন্ড অয়েল দেওয়ার পর আবার আমরা খুলে নিয়েছি জিনিসটা। দেখে নিন এর রসুন পেস্টটা এটা এরকম হয়েছে। দেখে নিন একটু আস্তে আস্তে ঠিক মতন হতে যাচ্ছে। এবারে আবার বাকি যে রিফাইন্ড অয়েলটা আমরা এর মধ্যে আমরা ঢেলে দেবো। এবারে জিনিসটাকে আমরা ভালোভাবে পেস্ট করে নেব। একটু মিক্সিতে আমরা ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে আবার জিনিসটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা 3rd বার রিফাইন্ড অয়েলটা দেওয়ার পর এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দেখে নিন একটু সফট টাইপের হয়ে গেছে, মানে একটু থিকনেস টাইপের হয়েছে খুব সুন্দরভাবে। তা এবারে আমরা এর ভেতর আমরা এগের মানে এগের যে হোয়াইট অংশ মানে সাদা অংশ, সে ডিমের সাদা অংশটা আমরা একটা ডিমের সাদা অংশ আমরা এর ভেতর অ্যাড করে দিচ্ছি। এবারে আমরা জিনিসটাকে আবার ভালোভাবে মিক্সিতে 10 থেকে 12 সেকেন্ড মতো আমরা ঘুরিয়ে নেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের গার্লিক সসটা হয়ে গেছে। দেখে নিন কি সুন্দরভাবে ফোম টাইপের মতন হয়ে গেছে, একটু পাতলা মতন হয়ে গেছে, পুরো স্মুথলি হয়ে গেছে। দেখে নিন আর সেই থকথকে জিনিসটা আর নেই, পুরো একটু স্মুথলি টাইপের হয়ে গেছে, খুব সুন্দরভাবে স্মুথ মতন হয়ে গেছে। যখনই আমরা ডিমের সাদা অংশটাকে নিয়ে ঘুরিয়ে নিয়েছি তখনই এই জিনিসটা স্মুথলি হয়ে গেছে। তাই এইভাবে আমাদের গার্লিক সস তৈরি করে এই গার্লিক সসটা হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় জিনিসটাকে নামিয়ে দেবো।